দেখন্তু আমার যে এলআরপি প্রোগ্রাম চালি লার্নিং রিকভরি প্রোগ্রাম তার মিড টর্ম একজাম খুব শীঘ্র হওয়া যাচ্ছি তো আজ এই ভিডিওরে আমি আলোচনা করা এলআরপি মিড টর্ম একজাম দুই হাজার বাইশ বা এল আর্পি মিড টর্ম এসেসমেটর একজাম কেবেতে পাঠার প্রশ্ন আসব কেমি পড়িলে আমি বেশি মার্ক রখি এবং কেউ দিন কেউ বিষয়ের পরীক্ষা হব সৰ্বপ্ৰথমে সমস্ত কয়ি সমস্তে আমাৰ এই চেনেল কোনো সবসক্ৰাইব কৰি দিয়া সবসক্ৰাইব কৰিব পাখেৰে বেল আইকনু প্ৰেছ কৰি অলৰে চেট কৰি দিয়া নোটিফিকেশ্যন অল যাফল আগক আমি এমি ক্লাছ দে সৰ্বপ্ৰথমে ভিডিঅ' পাইপাৰিব কোনো ভিডিঅ' মিছ হ'ব নাই তো আমি সমস্তে জানিছো লাৰ্নিং ৰভৰি প্ৰগ্ৰাম যা চলি আমাৰ ট'টাল পচাছ দিনৰ ক্লাছ চলিব প্ৰথমে আমাৰ বেষ্ট লাইন টেষ্ট হৈছিল পঁচিছ দিন চৰিলা মাত্ৰে আমাৰ মিডৰ এচেছমেণ্ট হ'ব বুজিও মিড টর্ম এসেসমে যা কি তৃতীয় শ্রেণী ঠার নবম শ্রেণী পর্যন্ত পিল পড়ছে এবং যে আমার মিডটর্ম এসেসমে হব তার অফিসিয়াল একজাম ডেট হউচি সতেরো তারিখ অঠর তারিখ এবং উনিশ তারিখ কিন্তু এটা আমার টেন্টেটিভ ডেট মানে আশা করা তারিখ এই তারিখ মধ্যে সে পরীক্ষা কিন্তু যদি আমি এক্সপেক্টেড দেখিবা মু যদি কবি চৌদ তারিখ পনেরো তারিখ এবং সুহল তারিখ দিন পরীক্ষা হব যদি এই তিন দিন মধ্যে পরীক্ষা হুমি আমার সতেরো তারিখ অঠর তারিখ এবং উনিশ তারিখ দিন নিশ্চিত ভাবে আমার পরীক্ষা হব তো আমি জাগি গেল আমার তিন দিন শ্রেণী পিলাঙ্ক ওড়িয়া পরীক্ষা হব এবং শ্রেণী ঠার নবম শ্রেণী পিলাঙ্কর ইংরাজী বিষয় পরীক্ষা প্রথম দিন ইংরাজি দ্বিতীয় গণিত তৃতীয় দিন পরজ্ঞান বা বিজ্ঞান বিষয় পরীক্ষা হব তো গলে কেউ কেউ পরীক্ষা হব সমস্ত শিখিগলে এবার চালু জাঁিনা কত মার্কর পরীক্ষা হব ঠিক আছে তো তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীকর শ্রেণী পিলাঙ্ পরীক্ষা হব প্রত্যেক বিষয় রচিশ মার্ক লেখায় প্রশ্ন আসব কিন্তু ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী পিলাঙ্কর প্রত্যেক বিষয় রুপাশ মার্ক লেখায় প্রশ্ন আসব এবং পচাশ মার্ক সে পরীক্ষা দেবে তাপরে আমার নেক্স কোশ্চেন যত পাঠারু প্রশ্ন আসিব। ঠিক আছে কে পাঠর প্রশ্ন আসিব মানে আমার যাস এলআরপি ক্লাশ কেত পাঠর প্রশ্ন আসবে তো গোটে জিনিস মনে রাখত আস্ত কাল পর্যন্ত যেত পাঠ পিন পর্যন্ত যেত পাঠ পড় সেকি ভিতর প্রশ্ন আসিব তো আসন্তা আস্তকাল যা পড়ি স্কুলের তাকে নোট করে দব কি আগর স্টার্টিং রু কঠ প উদাহরণ স্বরূপ ইংৰাজী বিষয়ে ষ্টাৰ্টিং ৰু কোন পঢ়িছ আলফাবেট ৱাৰ্ড পিকচৰ মেচিং পিকচৰ নাউন এডজেক্ট আৰ্টিকিলে আমাৰ কম্প্ৰেছন যি আছোঁ গোটেই পেচেজ পঢ়ি তাৰ উত্তৰ দিব এচন ৱাৰ্ড অপোজিট ৱাৰ্ড এই সবু কুৱশ্চন কুটিয়ে অভৰলুক কৰি দিব বিষয় প্ৰশ্ন আচিব ঠিক সেমি যদি গণিত দেখিব আমাৰ পঞ্চম শ্ৰেণী ঠাৰ নৱম শ্ৰেণী পৰ্যন্ত ভগ্ন সংখ্যা যি অঁ টকা পইচাৰ হিচাপ যি অল দৈ্য মোৰ অঁ ওজন মাপ হিচাপে অঁ গুণন হৰণ ইয়াৰ প্ৰয়োগ সৰল কৰ এই উপৰি টিকেট প্ৰশ্ন আচিবে ক্লাছ সৰব আচন কালি পৰ্যন্ত চতি ক্লাছটোভৰ্লুক কৰি দিব বহি গোটেই দেখি নব আগুক আমি প্ৰাক্টিছ কৰিব বিভিন্ন প্ৰশ্ন আজি যায় যেতিয়া ক্লাছ আহিছে সবুৰ আমি গোটেই গোটেই চেট কৰিছকচ কৰিব এই চলু ক্লাছ ৱাইজ সবজেক্ট জানি নেব কে ক্লাছ কেতিয়ে মাৰ্কৰ পৰীক্ষা হ'ব আৰু কেও কো হ'ব তৃতীয় শ্ৰেণীৰ ওড়িয় গণিতেশ বিষয়ে প্ৰশ্ন আচিব আমি আগর আলোচনা করে সারিচে চতুর্থ পাই ইংরাজী গণিত এবং পরিবেশ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী ঠার নবম শ্রেণী পর্যন্ত আমার ইংরাজী গণিত এবং বিজ্ঞান পরীক্ষা হব এবং এই বিষয় প্রশ্ন আসব তো আশা করছি পিলা মানে রেডি টর্ম যে মিড টর্ম এসেসমে এবং কেউ বিষয় কেউ পরীক্ষা হব কেউ দিন কেউ আলোচনা কলে কে মার্কর পরীক্ষা আলোচনা কলে এবার চালু জাঁয়া কমিটি বেশি মার্ক আনবে মানে আমি কমিটি ভালো হিসাব করে পারা তো এটি গোটে জিনিস কবি প্রথম কথা হলো আমি প্রশ্নটি কে কোণ প্রশ্ন পচারিছি তা বুঝবা মনে পকাইবা আমি এলআরপি ক্লাস যে কম সব আমি পড়িচে তাকে কমিটি সমাধান করুলে সেটি কি যদি শিখিগলে তাকে সহজে সমাধান করি আমি উত্তর করে পাব তো কিছু ডিফিকল্ট হব না আকটিস করা সব ওজন মাপঠ নিয়ে কি গণিতর লাস্ট যা বিজ্ঞান প্রশ্নগুলো আলোচনা করা ইংরাজিবি আলোচনা করা ঠিক আছে আমি সবু প্রাকটিস করা আগক डिस्कस तो समस्त रेडी हूँ काली एल आर एलआरपी रिलेटेड क्लासेस कर ना तो चैनल को समस्त सब्सक्राइब नोटिफिकेशन बटन ऑल अल्ले सेट कर एल एलआरपी रिलेटेड किसी भी क्वेश्चन थे कमेंट रे लेखि जनइबे आम तार आंसर देखो निश्चित भाव चेस्ट करूँ भिडटे लास्ट जाए देखें समस्त को धन्यवाद थैंक यू